আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। গরমের দিনে আইসক্রিম কে না খেতে পছন্দ করে, আজ আমি ছোট বড় সকলের প্রিয় ভ্যানিলা আইসক্রিম তৈরি করে দেখাবো মাত্র তিনটি উপাদান দিয়ে। ঘরে বসেই স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা যায় খুব সহজভাবে। দোকানের কেনা আইসক্রিমের সাথে তৈরি করে দেখাবো। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে অন্য যে কোনো ফ্লেভারের এসেন্স দিয়ে একইভাবে আইসক্রিম তৈরি করে নিতে পারেন। চলুন দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। প্রথমে একটি বোলে 500 ml মানে আড়াই কাপ হেভি ক্রিম বা হুইপ ক্রিম দিই। আমি যে মোল্ডে এই আইসক্রিমটা সেট করব সেখানে একটু ডেকোরেশন করে নিব। আপনারা চাইলে এভাবেই সেট করে দিতে পারেন আইসক্রিমের ক্রিমটা। আমি কিছু ফ্রুটস দিয়ে এইখানে ডেকোরেশন করে দিচ্ছি। এখন আমি বিট করা ক্রিমগুলো এই মোল্ডে দিয়ে দিব। আরেকটি কথা, আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে আইসিং সুগারটা দিয়েও এই আইসক্রিমে ব্যবহার করতে পারেন, তবে সেখানে হাফ কাপ পরিমাণ আইসিং সুগার দিলেই হয়ে যাবে। এখন আমি সম্পূর্ণ হুইপ ক্রিমটা এর মধ্যে দিয়ে দিব। একটি স্প্যাচুলা দিয়ে উপরে আমি সমান করার চেষ্টা করছি। এখানে আমার একটা ভুল হয়ে গিয়েছিল, আমি ট্যাপ করতে ভুলে গিয়েছিলাম। আপনারা এ পর্যায়ে 2-3 বার ট্যাপ করে নেবেন। এখন একটা প্লাস্টিক র‍্যাপ দিয়ে উপরটা আমি ঢেকে দিব, যাতে যখন আমি ফ্রিজে এটা রাখবো উপরে যেন কোনো বরফ না জমে। 6-7 ঘন্টা ফ্রিজে রাখতে পারেন। আমি সারা রাত ফ্রিজে রেখে এখন এটাকে বের করে নিয়েছি। এখন আমি এটাকে মোল্ডা ফ্রিজে রাখার আগে যদি আমি 2-3 বার ট্যাপ করে নিতাম তাহলে এই সাইডগুলো এরকম হতো না। ফল দিয়ে গার্নিশ করে এই প্রথমবারের মতো আইসক্রিম করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলটি ক্লিক করে রাখবেন, যাতে সর্বপ্রথম আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যেতে পারে। দেখেন কতটা পারফেক্টভাবে হয়েছে। আইসক্রিম যে শুধু কেকের মোল্ডেই সেট করতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো প্লাস্টিক বক্সেও আপনারা এটা সেট করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আপনাদের দোয়ার মাঝে আমাকে মনে রাখবেন। আল্লাহ হাফেজ।